গুড মর্নিং ফ্রেন্ড, এখন বাজে সকাল 6টা। তন্ময় জাস্ট চলে গেল এই মাত্র কাজে, দোকানে ওকে খাবার করে দিয়ে আমি কালকে রাতে শুকোইনি যে জামাগুলো, বৃষ্টির জন্য শুকোচ্ছে না সেগুলো মেলে দিলাম যে হাওয়াতে হয়তো শুকিয়ে যাবে। আর আমি ব্রাশ করতে এসে গেছি, ব্রাশ ট্রাশ করে নিয়ে তারপর চাটা খাবো। তো আর সকালবেলা একটু গলিটা এখানটা আমি পাইচারি করে নিই ব্রাশ করতে করতে। আর গাছের মধ্যে যা কিছু নোংরা, গাছের বাসি পাতা, পচা পাতা টাতা সব পরিষ্কার করে দিয়ে আমি এই সময়টা একটু গাছের দেখার সময় পাই। আর চারিপাশটা দেখেছ, পুরো নিস্তব্ধ, সবাই মানে ঘুমোচ্ছে, কেউ ওঠেনি এখনও। এই 6টার সময় কয়েকজন মানে একজন ছাড়া সারা পাড়া শুনশান একদম। আর আমি চলে এসেছি দেখো চা করতে, আমি আজকে লিকার চাই করছি আদা দিয়ে। গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। চলে এসেছি তোমাদের সামনে, আজকে মঙ্গলবার, আর এখন বাজে সকাল 6:30। আমি মোটামুটি 6টা থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম, তো মুখ টুখ ধুয়ে চা করে এবার চলে এলাম। আর তার আগে তো তন্ময়কে রুটি, সুজি আর ডিম সেদ্ধ এটা করে দিয়েছি আজকে। আজকে আর তরকারি টরকারি কিছু করতে পারিনি, তো বললাম আজকে সুজি নিয়ে চলে যাও। আর সুজি দিয়ে রুটি খেতে ও খুব ভালোবাসে, তো এইটুকুনি করে দিলাম ওকে, আর ও চলে গেল। তারপরে আমি ব্রাশ ট্রাশ করে নিয়ে একদম ফ্রেশ হয়ে চা খেয়ে এরপরে যাবো কাজ করতে। সংসারে নানা ধরনের কাজ, নানা ধরনের কাজ থাকে সংসারে, সকাল থেকে করেও কুল পাওয়া যায় না। আর কালকে কোনো রকম ভিডিও করিনি, একটু মনটা খারাপ ছিল তাই কোনো ভিডিও করিনি, আর তাই জন্য আজকে এডিট করার কোনো বেলাই নেই। আজকে সকাল থেকে ভিডিওটা করব একদম দুপুর বিকেল পর্যন্ত, তারপরে তন্ময় চলে যাবে দোকানে, তারপরে এডিট করব, তারপরে পোস্ট করব ভিডিওটা। আর রান্না বান্না খুব তাড়াতাড়ি করে ফেলবো আজকে। আরে সকালবেলার চাটা না হলে না সারা দিনটা আমার মানে নষ্ট হয়ে যায়। আর সকালবেলায় ভোরবেলা চাটা খাবো, সারাদিন আমার চা খেতে লাগে না। এই একবার চায়ের নেশা আমার প্রচণ্ড, আগে ছিল না, যখন থেকে তন্ময় দোকানে যাওয়া ধরেছে, শুরু হয়েছে দোকানে যাওয়া, তারপর থেকে আমার এই নেশাটা হয়েছে। চলো এখন বেশি বকবক করে আর সময় নষ্ট করব না, চাটা খেয়ে নিই, কাজ করি, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। সাথে থাকো, দেখতে থাকো টিআরএস ক্রিয়েশন। আর দেখো সবে জামাগুলো মেলে দিলাম, আর এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল, তো তাই জন্য আবার জামাগুলোকে তুলে নিতে হচ্ছে আমার। কি কপাল, জামাগুলো শুকোচ্ছেই না, কি পরবো আমি জানি না। আর এবার দেখো চলে এসেছি বাবানকে নিয়ে, ওকে বাড়িতে থাকলে সবসময় মানে দাঁত ব্রাশ করতে যায় না, বাড়িতে কিছুতেই ব্রাশ করাতে পারি না, তো তাই জন্য নিয়ে বেরিয়েছি একটু রাস্তায়, একটু মার্কেট দিকে নিয়ে যাব, তাহলে ব্রাশটা করে নেবে ঘোরার আনন্দে আনন্দে। বাড়ি থেকে তো বেরোতে পারে না, একদমই বাড়িতে বন্দি হয়ে রয়েছে। আর এই দেখো এই মাঠে চলে এসেছি, আর এই মাঠে আমি আসতাম সকালবেলা এই মাঠটায় হাঁটতে, এই মাঠটায় একটু হাঁটতাম, এখানে অনেকজন আসতো হাঁটতে, তারা এসে হেঁটে মানে গল্প অল্প করে বাড়িতে গিয়ে কাজ করতাম। আর দেখো মাঠ থেকে ঘুরে চলে এসেছি, এতক্ষণ বাবান ক্যারাম ট্যারাম খেলছিল, তারপরে তো এখন আমি রান্নাবান্না বসিয়ে এগুলো সব গোছাতে চলে এসেছি, আর এবার ঘর দর গুছিয়ে নেব। এমনিতেই আমার আজকে ভেবেছিলাম একটু ঘর ঠর পরিষ্কার করব, তাই জন্য ঘর মোছা হয়নি, তাই ঘর গোছানোও হয়নি, তো ঘরে বিছনা টিছনা তুলে নেব এবার। আর বিছনার চাদরটা নোংরা হয়েছে, দু চার দিন অন্তর অন্তর চাদরটা না পাল্টালে না মানে বাচ্চা কাচ্চার ঘর তো খুব নোংরা হয়, তো তাই জন্য বেশি দিন মানে বেশি দিন অন্তর চাদর রেখে দিলে হয় না, তো যেদিন অন্তর অন্তরই চাদরটা পাল্টে নিতে হয়, তো আমি আজকে চাদরটা পাল্টে নেব।
আর এমনিতে অনেকটা বেলা হয়ে গেছে আজকে, আমার বাবা এসেছিলো, বাবার সাথে কথা বলতে বলতে অনেকটা সময় চলে গেছে, তো তাই জন্য খুব তাড়াহুড়ো করছি, তাই জন্য আর তোমাদের সামনে আসতে পারিনি। তারপরে তো বাবানের বায়না, সারাক্ষণ ওর বায়না মেটাতে মেটাতেই আমার দিন চলে যায়। তো চলো এই সব কাজ করে নিয়ে আবার ঘরটার গুছিয়ে ঘরটার মুছে নেব, আর তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করতে পারবো না, কারণ ক্যামেরা অন করে কাজ করতে না অনেকটা সময় লাগে। একবার ক্যামেরাটা ঘোরাও, দেখা যাচ্ছে কি না ভালো করে সেগুলো দেখো, তো তার জন্য অনেকটা সময় লাগে, আর অতটা সময় আজকে আমার নেই, প্রচুর দেরি হয়ে গেছে। তারপর বাবানকে নিয়ে খাওয়াতে বসতে হবে, তাতে তো অনেকটা সময় লাগবে, তো তাই জন্য আর বেশি কথা বলবো না। আর আলনা ঠালনাগুলো একটু গুছিয়ে নিয়ে ঘরটা মুছে আমি আবার রান্নায় লেগে পড়বো, আবার পরে তোমাদের সঙ্গে দেখা করছি। আর চলে এসেছি আবার দুপুরবেলা, বাবানের ওর বাবার খাওয়া হয়ে গেছে, আর এগুলো নিয়ে যাচ্ছি বাবানকে খাওয়ানোর জন্য। তো দেখা যাক, ও এখন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, আর ও ফল খেতে খুব ভালোবাসে, তো এরকমভাবে কেটে দিলে ও খেতে খুব ভালোবাসে। আগে তো মানে এমন হতো ভাতের বদলে ফল খেয়ে থাকতো, কিন্তু এখন অতটা খায় না, এখন একটু কম খায়। তো যাই হোক, তাও এর মধ্যে একটা যেটুকুনি খাবে সেটুকুনি খাবে, বাকিটা থাকবে ওর বাবা খেলে খাবে, না খেলে আমি খেয়ে নেবো। আর এই দেখো ফল খাবে বলে এরকমভাবে রেডি হয়ে গেছে, চেয়ার আর টুলটা নিয়ে নিয়েছে, এবার ও বসে বসে ফল খাবে এখানে। তো খাকো, আমি স্নান টান করে চলে এসেছি, মাথাটা ঘষে নিয়েছিলাম আজকে, তো একটু রেডি হয়ে নিচ্ছে। আর মাথা ঘষেছি বলে না চুলগুলো ভিজে, তো আরও বেশি অল্প লাগছে, এমনি শুকনো অবস্থায় চুলগুলো শুকনো থাকে মানে ফোলা ফোলা থাকে, আর ভিজে অবস্থায় চুপসে যায়। তা তো তন্ময় দেখে বলছে যে চুল কেটেছো, আমি বলছি না, তো তো বলছে যে হ্যাঁ চুল কেটেছো, আমাকে মিথ্যে কথা বলছে, চুল কাটাটাও অ্যাকচুয়ালি পছন্দ করে না। তো আমি বললাম যে কোথায়, আমি পার্লারে গেলাম, বলছে বাড়িতেই কেটে নিয়েছো হয়তো, যে আমি তো স্টেপ কাট চুল কাটা আমার, তো আমি পার্লারে না গেলে আমি বাড়িতে কী করে স্টেপ করবো বলো তো, তাতে অনেক ছোটো হয়ে যাবে, পাগলের মতো কথা বলো না, আমি চুল কাটিনি। তো এবার মুখে একটু অ্যালোভেরা জেল মেখে নিচ্ছি নিয়ে, আর এবার চলে যাব খেতে। আর খেয়ে আজকে মেনু তো রান্না করেছি, কী রান্না করেছি তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি, তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে যে আজকে আমি কী রান্না করেছি। আর এই দেখো আমার মেনু, এখানে হচ্ছে কুমড়ো শাক, কুচো চিংড়ি দিয়ে আলু কুমড়ো সব কিছু দিয়ে কুমড়ো শাক, এটা হচ্ছে ঝিঙে দিয়ে মুগ ডাল, একদম মাখা মাখা করে ঝিঙে দিয়ে মুগ ডাল করেছি। আর এটা হচ্ছে কচুর লতি, এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করেছি কচুর লতি। আর এটা হচ্ছে লোটে মাছ, লোটে মাছ একদম ঝুরো ঝুরো ভাজা, মানে আলু বেগুন দিয়ে মাখা মাখা তরকারি লোটে মাছের। আর এখানে আছে আলু পটলের তরকারি, আর এটা হচ্ছে কালকের আর মাছের মাথা ছিল, মানে আর মাছের রসা করেছিলাম সেই মাথাটা, সেটা দিয়ে এবার আমি খেতে বসে গেছি, আর আমি খেয়ে নেবো ঝটপট। তো তোমাদের সাথে আর এখন কথা বলছি না, পরে আবার আসছি, চলো খাওয়া দাওয়া করে নিই। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়ার পরে বাবা এই কটা ফল খাইনি, আর এই কটা আমি খেয়ে নেবো, ওর বাবা খায়নি, ওর বাবাকে আলাদাভাবে কেটে দিয়েছিলাম। পরে নিয়ে আমরা একটুখানি শুয়ে পড়বো, এখন চারটে বাজতে চললো, তো এই চারটের সময়তেই শোবো, আর উঠে আবার সন্ধ্যাবেলা আজ বাবা তোমাদের সামনে, চলো সাথে থাকুন। গুড ইভিনিং ফ্রেন্ড ফ্রেন্ড, তো সন্ধ্যাবেলা না এখন প্রায় নটা বাজতে যায়, তো এই সময় নটার সময় আমি এ দেখো চা, আর এটা হচ্ছে লিকার চা, পড়ে যাবে দেখাতে পারছি না, ছেড়ে দাও, অত চাপের দরকার নেই, বলে দিলাম লিকার চা। তো আর হচ্ছে আর এই যে দুটো বিস্কুট নিলাম, নিয়ে এখন খেয়ে নিচ্ছি, কেন এত দেরি হলো কেন জানো, সেই দুপুরবেলার পর তো ধনময়কে রাজি করিয়েছিলাম যে আজকে একটু ঘুরতে নিয়ে যাবে বলে, তো ঘুরতে নিয়ে যাবে কি বিকেল থেকে যে ঘুরতে যাবো বলে মানে রেডি হব, তখন থেকে ঝড় বৃষ্টি মানে বৃষ্টি শুরু হয়েছে, তো আর ঘুরতে যাওয়া হলো না, ঘরে বসেই এটা ওটা করে। আর এখন 8:30 সময়, তন্ময় বলছে আমি ওকে ও চিকেন এনে দেবে, আমি রান্না করব। তো রাগ তো আমার প্রচণ্ড হয়ে গেল, রান্না টান্না সব করা ছিল, কিন্তু আমি মানে ভাবলাম যে রেস্ট চলো তাহলে যা আছে তাই দিয়ে হয়ে যাবে রাত্রেবেলাটা। তো এখন চিকেন আনবে বললো, তো খুব ঝগড়াঝাটি করলাম যে আনবেই যখন এতক্ষণ আনলে না কেন, বাচ্চা কাচ্চারা তো খাবে, এবং শুনলো না,
এখন গেছে চিকেন আনতে। তো যাক, আমি ততক্ষণ চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে আর আমার ছেলে কাঁদছে ওখানে শুয়ে শুয়ে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কেন কাঁদছে বলছি, দাঁড়াও। এ শান্তি আমার জীবনে নেই। তো চিকেনটা এনলে রান্না করবো, আর হয়তো তোমাদের সামনে আসতে পারবো না। আজকে এই সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তো তারপরে চিকেন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো ওই যা হোক কিছু একটু শেয়ার করবো, করে শেষ করবো আজকের ভিডিওটা। চলো বাবানকে দেখে নাও একটু কেন কাঁদছে, ওর কাছে জিজ্ঞাসা করি ও কেন কাঁদছে। আমার সব চেষ্টা বৃথা, সব চেষ্টা বৃথা। এই কম্পিউটার এনে দেওয়া হলো, ওকে কম্পিউটার এনে দেওয়া হলো, ক্যারাম বোর্ড এনে দেওয়া হলো, লুডো বন্দুক এনে দেওয়া হলো। আচ্ছা আর কি আনলো, দুটো বন্দুক, দুবারই দুটো বন্দুক এনে দেওয়া হলো, পুতুল এনে দেওয়া হলো, কোনো কাজ হলো না। এখন ওর বাবা বলছে ভিডিও গেম এনে দিলে হয়তো কাজ হতো, জানি না কি হবে। তো চলো ওকে দেখে নাও একবার। ও শুয়ে শুয়ে কাঁদছে কেন জানো, ও ফোন দেখছিল, আর ফোনটা আমি নিয়ে নিয়েছি যে ভিডিও করব বলে, তাই জন্য শুয়ে শুয়ে কেঁদে যাচ্ছে। ভিডিওটা অন করেছি বলে এখন চুপ করে গেছে, ভাবছে লোকে দেখলে আমি কাঁদছি, লোকে দেখবে, দেখলে তো খারাপ বলবে, ওই জন্য চুপ করে গেছে। বদমাইশের হাড়ি। আর দেখো বৃষ্টি পড়েছে চারিদিকে, কোথাও কিচ্ছু শুকোয়নি, আমার চারিদিকে ঝুলছে এটা ওটা, সব শুকোচ্ছে। তো চলো ওকে ফোনটা দিই, ওর কান্না একটু থামো, তারপরে আমি আবার মানে চিকেনটা যখন রান্না করব তখন একটু তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে, দেখি জানি না কি হবে। চলো চাটা আমি খেয়ে নিই। আর দেখো এখানে আমি খেতে বসে গেছি রাতে ডিনার, চিকেন টিকেন তো রান্না করা তোমার সাথে শেয়ার করিনি, কারণ হচ্ছে আমি ওটা রান্না করিনি, আজকে রান্না করেছে তন্ময়। আমি একটুখানি গুছিয়ে টুছিয়ে দিয়েছি, তারপরে ওই রান্না করলো, একটু রান্না করতে ভালোবাসে। আর আজকে চিকেনটা একদম আলু ঠালু ছাড়া একদম কষা কষা দিয়ে রান্না করেছি, কষা কষা করেই খাওয়া হচ্ছে। খেতে বসেছি দুজনেই, তন্ময় আছে পাশে, কিন্তু ওর দিকে ভিডিও করলে রোজ দিন কেউ রাগ করে, তাই আজকে আর ওর মাথা গরম করিনি, রাত্রেবেলা আবার রাগটা করবে, তো তাই জন্য আমি আমার দিকটাই শুধু দেখিয়েছি। আর ওর সাথে কথা হচ্ছে এই সব নিয়ে যে আমাদের এখানে অনেকজন ইউটিউবার আছে, নতুন নতুন অনেকেই শুরু করেছে, তো তাদেরকে নিয়েই কথা হচ্ছে যে আমাদের ত্রিবেণী মগড়ার মধ্যে অনেক ইউটিউবার আছে, তো কে ভালো করছে কে খারাপ করছে এইসব নিয়েই কথা বলছে। তো তন্ময় তো আমাকেও কিছু টিপস দিচ্ছে যে তুমিও এরকম ওরকম করে করতে পারো, তো এটাই আমার কাছে অনেক পাওনা যে ও তো কখনো কিছু বলে না তবুও বলছে, সেটাই ভালো লাগলো। আর এইসব কথাই শুনছি ওর কাছে, শুনে বলছি হ্যাঁ তুমি ঠিকই তো বলছো। এইসব গল্প করতে করতেই আজকে ভিডিওটা শেষ করে ফেললাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখি, আমরা খাওয়া দাওয়া করে নিই, আর গল্প তো চলতেই থাকবে। আর দেখা হচ্ছে নেক্সট আর একটা এক্সাইটিং ব্লগের সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি কেউ নতুন এসে থাকো আমাদের চ্যানেলে, তো তাহলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও। আজকের মতো টাটা, গুড নাইট।